হাই নিউজের এই হৃদ মাঝারে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আমাদের এই শহুরে ইটকাট পাথরের জীবনে লোকগান এক অন্য মাত্রা যোগ করে, এবং সেই লোকগানকে নিয়েই যার পথ চলা, যিনি এতদিন ধরে লোকগানকে বহন করে নিয়ে আসছেন, তিনি আর কেউ নন, সঙ্গীতশিল্পী স্বপন বসু। স্বপন বসু আজকে আমাদের অতিথি অনুষ্ঠানের। দাদা, প্রথমেই আপনাকে স্বাগত জানাই হাই নিউজের দর্শকদের জন্য। আমি হাই নিউজের সমস্ত দর্শক শ্রোতাকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি একটু একদম খোলামেলা কিছু আড্ডা আজকে চাইছি, একদম অন্যরকম। গানের কথা তো থাকবেই, পাশাপাশি একটুখানি আপনার ব্যক্তিগত জীবন বা কীভাবে এখন আপনার জীবনযাপনটা কাটে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো সেই কারণেই একটু প্রথমে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন এখন মনের দিক থেকে? আর পাঁচজনের মতোই আছি আর কি, সাংঘাতিক উচ্ছ্বাসে বা কিছু নয়, তবে ভালোই আছি, যেমন ছিলাম আগাগোড়া তেমনভাবেই আছি। দিব্যি জীবনটা কেটে যাচ্ছে? হ্যাঁ, ভালোই আছে, গান বাজনা নিয়ে সব কিছু নিয়ে ভালোই আছে, আমার পরিবার নিয়ে। তো আপনার তো বেশিরভাগটাই লোকগানকে ঘিরে, লোকগানকে ঘিরেই আপনার পুরো সঙ্গীত জীবনটা। তো লোকগানের মধ্যে কি এমন রসদ পেলেন যে আপনি এতটা আপন করে নিলেন লোকগানকে, এটা একটু জানতে চাইব। লোকগানের মধ্যে সেই রসদ আছে বলেই তো হাজার হাজার বছর ধরে যে লোকগান রয়েছে, পরম্পরা বলতে তো লোকগানেই আছে সেভাবে সবচেয়ে বেশি। তা এত এত মানুষকে যেভাবে ভালো লাগিয়েছে, সেই ভালো লাগা যার মধ্যে মন আছে, ভালোবাসা আছে, তেমন মানুষকেই টানে লোকগানের সারল্য, লোকগানের ভালো লাগা, মানুষকে ভালোবাসার দিকগুলো গানের কথায় সুরে ভীষণভাবে রয়েছে, ভীষণভাবে টেনেছে আমায়। আমার শহরে জন্ম হলেও, বেড়ে ওঠা সমস্ত কিছু শহরে হলেও লোকগান কেন যে আমাকে এত বেশি টেনেছে আমি জানি না, ছোট খুব ছোটবেলা থেকে আমাকে টানত। সঙ্গীতের প্রথাগত শিক্ষাটা কিভাবে শুরু হয়েছিল, মানে সেটা কি একদম ছোটবেলা থেকে বা বাড়ির কেউ কি পারিবারিক কোনো সূত্র ছিল কি? পারিবারিক দেখো, আগে মায়েদের তো সেরকম সুযোগ তারা পেতো না, খুব গুণ থাকা সত্ত্বেও পেতো না। আমার মা অসাধারণ, খুব গুণী মানুষ ছিল আমার মা, রূপে গুণে একবার সব দিক থেকে আমার মা মানে খুবই ছিল, এবং ভালো ছবি আঁকতে পারতেন, কারণ আমার দাদু চিত্রকর ছিলেন, মানে মার বাবা, তা মারও সেই গুণগুলো ছিল এবং অসাধারণ গাইতে পারতেন, কিন্তু কোনো শেখা বা বাড়ি থেকে সে উৎসাহ পায়নি। তখন মেয়েদের ব্যাপারটা ছিল, তার জন্ম হয়েছে, বিয়ে হবে, সংসার করবে, ছেলে মেয়ের মানুষ হবে, এরকম ব্যাপার। আধুনিক কালে হলে, এই সময় হলে হয়তো সে, আমি তো মায়ের বাবা হতে পারিনি, সেই জন্য আমার খুব আফসোস হয় মা মার ব্যাপারটা। মা এত গুণী একজন মানুষ, মানে সে প্রকাশটা পায়নি, কিন্তু ওই মার কাছ থেকে সব কিছু পাওয়া, উৎসাহ সব কিছু। তারপর আমার বর্দি গান বাজনা, মার ইচ্ছেটা চেয়েছিল ছেলে মেয়ের, হয়তো মায়েরা যেটা না হয় সেটা পরবর্তীকালে সেই করা, সে বর্দি গান বাজনা করতেন, ভীষণ সিরিয়াসলি করতেন, মানে সেখান থেকেও আমার অনেকটা উৎসাহ পেয়েছি আমি, মানে ঘুমোতাম তার রেয়াজ শুনে, ঘুম ভাঙতো তার রেয়াজ শুনে, এতটাই চর্চা টর্চা করতেন। তারও বিয়ের পর সব ওই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমি আমার মেয়েকে সেটা আমি করতে দিইনি, আমি সেটা বলে মানে আমি চেয়েছি ওর যা ইচ্ছে ও তাই করবে। প্রথম লোকগান কোনটা শিখেছিলেন মনে আছে? না, প্রথম ওইভাবে অনেকে করে, ছোটবেলা দেখতাম কাগজে প্রথম কবে হাঁটলো, প্রথম কবে বাবা বললো, মা বললো, ওই ওরমভাবে এখন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই ব্যাপারটা ছিল না, আমরা ছ ভাই বোন, ওই কে কবে কথা বলেছে, কে কবে হেঁটেছে, ওই সব ওই আদিক্ষেতার ব্যাপারগুলো আমাদের ছিল না, এবং এটা ভালো যে এটা ছিল না, যে এটা ভালো। আমার তো এখনও নিজের জন্মদিন পালন করা বা কিছু, আমি এই আদিক্ষেতা ভীষণ আদিক্ষেতা মনে হয়, জন্মদিন আমার কিছু জন্ম পালন করার কী আছে, ওগুলো আমি ভীষণ অপছন্দ করি। জন্মদিন পালনে অনীহা রয়েছে? ভীষণ অনীহা, ভীষণ আমার ভালো লাগে না, পাঁচজন নিয়ে এই আদিক্ষেতে করছে, এই করছে, সেই করছে, আমার বাড়ির লোক জানে যে টুক করে ওই চুপচাপ হয়তো পায়েস করলো বা কিছু করলো, এর ব্যাপারে করে, হ্যাঁ উদযাপনটা করে, এখন কী হয় বাধ্য হয়ে সেগুলোকে গ্রহণ করি। আমার ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, তখন সেই ভালোবাসাটাকে তো গ্রহণ করতেই হয়, কিন্তু অস্বস্তি লাগে, ভালো লাগে, অস্বস্তিও লাগে।
যেহেতু বলেন আপনাদের অনেক ভাই বোন ছিল, একটা মানে একদম যৌথ পরিবারে বেড়ে ওঠা, তো ছোটবেলাটা কিরকম কেটেছে সেটা একটু জানতে চাইব। ছোটবেলা অনেক না পাওয়ার মাঝে অনেক কিছু পেয়েছি যা এখন সেটা নেই। মানে আমরা খুব সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারবো, খুব কষ্ট করে না। পূর্ববঙ্গ থেকে যারা শিফট করে এসছে তাদের সকলের অবস্থা সেই সময় সকলেই উদ্বাস্তু হয়ে আসা, সেখান থেকে আজকের এই পর্যায়ে। আমাদের ভাই বোনেরা সকলে খুব এস্টাবলিশড এবং আমরা সেটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা এই প্রতিষ্ঠা পেয়েছি। আমাদের সকলে ভাই বোন, আমাদের বোনেদের যেখানে বিয়ে হয়েছে তাদের পরিবার টিবার সব সব খুব ভালো, সেদিক থেকে আমরা খুব হ্যাপি। কিন্তু আমাদের পরিবার খুবই কষ্ট করে আমরা বড় হয়েছি। ছেলেবেলা ভাই বোন সবাই মিলে সব কিছু তো ভাগ করেই নিতে শিখেছি, এবং তার মধ্যে এই না পাওয়ার মাঝেও সেই মূল্যবোধ ভালোবাসা এগুলো তো শিখেছি পাঁচজনের সঙ্গে থেকে, পরিবারের সঙ্গে থেকে অনেক কিছু আহরণ করেছি। গান নিয়ে তো আপনি এগোচ্ছিলেন, গানের চর্চা চলছিল, তো কখন থেকে এটা বুঝতে পারলেন যে আপনার গান মানুষ পছন্দ করছে বা মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, বা স্বপন বসু নামটাকে মানুষ আস্তে আস্তে চিনতে শুরু করেছে, এটা কখন বুঝতে পারলেন? আমার ভালো গানের ভালো লাগা সবচেয়ে উৎসাহ দেওয়া লোক সবচেয়ে এক প্রথমে আমার মার কথা বলবো। আর মার মতো মানুষ যখন একটা প্রশংসা করে এবং মা যখন এইভাবে আমার পেছনে মানে আমার আমার গান আমার সব কিছুকে এত উৎসাহ দিয়েছে, এবং আমার অনেক সেই সঙ্গে আমার অনেক ভুলভাল জিনিসকে প্রশ্রয় দিয়েছে, মানে অনেক স্বাধীনতা পেয়েছি আমি। যেমন বাড়িতে কেউ আমার ছোটো ভাই দেরি করে ঢুকলে বাড়িতে বকবকি হতো, কিন্তু আমাকে জানে যে ও আমি কিছু মানে আমি গান বাজনা নিয়ে বা এইসব নিয়ে আমি থাকি, এটা বাড়ির লোকের কাছে প্রশ্রয়টা পেয়েছি বেশি করে মা, বিশেষ করে মার কাছ থেকে। হ্যাঁ, আমি যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম যে কখন বুঝতে পারলেন যে মানুষ আপনাকে পছন্দ করছে, আপনার গান পছন্দ করছে, এটা এটা বুঝতে পারা যায়। মার স্বীকৃতির কাছে আর কিছু লাগে না, এটা এখন আরও বেশি করে আমার এখন মনে হয়। মানে তখন বন্ধুবান্ধব বা কারোর কাছে যখনই গান গাইছি, তার আমার খেলার বন্ধুবান্ধব বা সব যার সঙ্গে বড়ো হয়েছি তারা খুব মোহিত হয়ে আমার গান শুনতো, এবং আমাদের খেলা আমি একসময় ফুটবল খেলতাম, আমি খুব সিরিয়াসলি খেলতাম, এবং আমার স্বপ্ন ছিল ফুটবলার হব, গায়কের থেকে বেশি স্বপ্ন ছিল ফুটবলার হব। তাই ফুটবল খেলার পর যখনই অবসর হতো, এই স্বপ্ন একটা গান কর, মানে অনেক দিন তোর গান শুনি না আমি, মানে থেকে থেকেই আমার গান শুনতে চাইতো, এটা ওদের ভীষণ রকম ওদের। তো এইগুলো থেকে বুঝতে পারতাম যে ভালো লাগা, তখন আরও বেশি করে এই ভালো লাগাটা ওদের কাছে আরও বেশি পেতাম যখন আমি গ্রামে যাওয়া আমার একটা নেশা ছিল, আর তখন তো বন্ধুবান্ধব পেতাম না, কিন্তু ওটা আমার মানে ভালো লাগার মধ্যে ছিল, নেশার মধ্যে ছিল। আমার শীত গ্রীষ্মের ছুটি শীতের ছুটি আমি কোনো না কোনো আমার পিসিমার বাড়ি ছিল কাঁচড়াপাড়া, সেখানে যেতাম। আবার আমার এক দাদুর বাড়ি ছিল, আমার নিজের দাদু নয়, মামা তো দিদির দাদু, তার মা সে বনগা, সেখানে যেতাম, এরকম আরও অনেক জায়গায়। কোনো বন্ধু বান্ধবের আত্মীয় তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে সে যেতে বলো না, আমি প্রথমে গিয়ে তারপর তাদের সঙ্গে অনেক বেশি ভাব ভালোবাসা হয়ে গেছে। এইভাবে সেখানে সেই গ্রামে গঞ্জ, শুধু গ্রামে যাও না, তার সেখানকার যেখানে গান আছে সেরকম গ্রাম, মানে গান ছাড়া গ্রাম নয়, গান যেখানে আছে সেখানে সেই সব জায়গায় থাকতে আমার খুব ভালো লাগতো। অবশ্য ছোটোবেলায় পিসমার ওখানে বা বনগা যেগুলো বলছে সেগুলো গানের জন্য, সেগুলো হচ্ছে ওই সময় ওই পরিবেশে থাকার আনন্দ, ওই ধানের গোলা, ওই বিছিয়ে দেওয়া সিদ্ধ করে ধানগুলো বিছিয়ে দেওয়া, পা দেওয়া, নিজে ছোটোবেলায় পা দিয়ে পা দিয়ে পা দিয়ে ওদের মতো দেখে ওইগুলো ছড়ানো, তারপর শীতের শীতের সেই খেজুরের রস, সেই সেই নানা রকম স্মৃতি, প্রচুর গল্প জড়ো হয়ে যায় দৃশ্য। গ্রামের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছিলেন, আমরা কথা তো আরো বলবোই, তো একটা মাটির গান হোক আপাতত দর্শকদের জন্য। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, বর্ষা যখন হইত গাজির গানাইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতাম, বর্ষা যখন হইত গাজির গানাইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতাম,
বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গান তাও শোনাইতাম ভাইরে, গাইয়া সারি গান তাও শোনাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা একটু যেরকম ছন্দে গাই তার থেকে একটু ভেঙে গাইলাম, মানে এটাতে মনে হলো যেন যে আগে সে দিনটা নেই বলে একটা আফসোসটা জেগে উঠলো আরো বেশি, তাই না? হ্যাঁ, সেরকম আর কি, যে সেই দিনগুলোর মধ্যে অনেক না পাওয়ার মাঝে অনেক কিছু ছিল যেগুলো এখন খুব মিসিং। সবচেয়ে বড় কথা সেই মূল্যবোধটা মানুষের অনেক হারিয়ে গেছে, সকলের যে হারিয়েছে তা নয়, কিন্তু সেই মানুষগুলোর খোঁজ কম পাওয়া যায় যাদের আছে, যাদের মেরুদণ্ড আছে, মূল্যবোধ আছে, আত্মসম্মান বোধ আছে, সেই সব মানুষ একটু কম খোঁজ পাওয়া যায়, আলোর মাঝে কম আছে। পাশাপাশি আপনি তো মানে ছোটবেলায় বা স্কুল জীবনে বোধহয় থিয়েটারও করেছেন, বাদল সরকারের সঙ্গে আপনার সংস্পর্শে আসার একটা সুযোগ হয়েছিল, তো সেই অভিজ্ঞতা যদি একটু। এটা আমি ভীষণ খুব সৌভাগ্যবান যে আমি বেশ কিছু মানুষের সঙ্গ পেয়েছি এবং তারা তাদের ভালোবাসা পেয়েছি, সবচেয়ে বড় কথা ভীষণ গুরুত্ব ভালোবাসা পেয়েছি। যেমন বাদল সরকার, আমি যখন থিয়েটার করতাম তখন বাদল সরকারের সঙ্গে যোগাযোগ হয়, দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম, ওনার একটা নাটকে মিউজিকও করেছিলাম। আচ্ছা, তারপর আমি শৈলী চৌধুরীর সঙ্গে ছিলাম, যখন থিয়েটার আমাদের দল ভেঙে গেল তখন নানারকমভাবে তখন গানের গানটা আমার সঙ্গে সবসময় ছিল, ওই লেয়ারটা ছিল। তা তারপর আমি যখন গানে এলাম তখন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, রণেন রায়চৌধুরী, কালিদাস গুপ্তের, নিহার বড়ুয়া, মৃণাল বড়ুয়া, এরকম পশুপতি মাহাতো, দীনেন্দ্র চৌধুরী, এরকম অসংখ্য মানুষ যাদের ভালোবাসা আমি মানে জীবনে ভুলতে পারবো না, এই মানুষগুলো ভালোবাসা গভীর ভালোবাসা পেয়েছি আমি, আমি খুব সৌভাগ্য আমার। আচ্ছা, আপনার কি মনে হয় মানে লোকগানের মধ্যে বিশেষত্ব তো অবশ্যই রয়েছে, যে এখন তো এত ধরনের গান হয়, আধুনিক গান হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতকে নতুনভাবে তুলে ধরা হচ্ছে, কিন্তু লোকগান আমার মনে হয় লোকগানের জায়গাতেই রয়ে গেছে, বরং এখন আরও বেশি করে লোকগান বিভিন্ন জায়গায় প্রাধান্য পাচ্ছে, তো কীভাবে লোকগানের যে চাহিদা সেটা এতদিন ধরে বজায় থেকেছে কী কারণের জন্য? ওই শুরুতেই তুমি বলেছিলে ব্যাপারটা, যে এটা আকর্ষণ এত কিছুর মাঝে আমি আকর্ষণ করলো কীভাবে কথাটা এসেছিল, ব্যাপারটা ওই একই যে এটার মধ্যে সারল্য, এই এটা সহজ, যে সহজিয়া কথাটা যেটা লোকগানে খুব বলে, এই সহজিয়া ব্যাপারটা মানে সহজ হওয়া খুব কঠিন, আমরা অনেক জটিল করে সব কিছু ভাবি, কিন্তু লোকগানটা খুব সহজ জায়গা। হ্যাঁ, এইভাবে সহজে অথচ ভীষণ গভীর। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। এই এই সুর, এই কথা, এই ভাব তো রবি ঠাকুরকেও আকর্ষণ করেছে, আর কীভাবে করেছে একেবারে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একেবারে ঠিক গগন হরকরার গানটার এই যে বাউল, আজকের এই এই লোকগানের দিকটা যদি রবি ঠাকুরের না থাকতো আমরা সম্পূর্ণ রবি ঠাকুরকে পেতাম না, তাই তাকেও কেন আকর্ষণ করলো, সবাইকে মানে যে কোনো গভীর মানুষকে সকলকেই ছুঁয়েছে লোকগানটা, আমাদের মানে জাতির মেরুদণ্ড একটা, আর বাঙালি হিসেবে আমরা অনেকটাই পেয়েছি লোকগানের কাছ থেকে, সেটা আমরা বাঙালি হিসেবে কিছুটা অনেকটা পেয়েছি, কিন্তু সেগুলোর ব্যবহারটা কীভাবে করতে পারছি সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, কিন্তু আমরা অনেক পেয়েছি। এখন যে ধরনের লোকসঙ্গীত হয় সেগুলো শোনেন আপনি, বা এখনকার লোকসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা যেভাবে গানকে প্রেজেন্ট করেন শোনার হয়? হ্যাঁ, অনেক কিছু নিজে শুনি, অনেক কিছু আবার শুনতেও হয়, একটা দুরকম হয়, শুনতে হয় দেখতে হয়, তুমি চোখ মেলে আছো বাদ দিয়ে অনেক কিছু দেখতে হয়, আবার
দেখতে চাই বলে, শুনতে চাই বলে কিছু শুনতে হয়, দুটোই হয়, দুটোই হয়। কী মতামত আপনার এখনকার লোকসঙ্গীত যেভাবে হচ্ছে সেটা? এখন নয়, তখনও যা হতো, প্রতি সময়ের বর্তমানে এরকমভাবেই চলে, কিন্তু ওটা ছাকনির মধ্যে দিয়ে চলে, থেকে যায়। কিন্তু যা ভালো কিছু, যা মনকে টানে, সেই জিনিস, সুন্দর জিনিস, সেটা কিন্তু থেকে যায়, কালের বিচারে সেটাই থেকে যায়। তাই এটা নিয়ে অত চাপের কিছু নেই। যা হাজার বছর ধরে রয়েছে তা কি নিশ্চিন্ন হতে পারে? কখনো হতে পারে না, কেউ তাকে খারাপ করতে পারে না, আমি তুমি পারি না। যার মধ্যে যা যতটুকু আছে সেটা ঠিক তার নিয়মে কালের বিচারে, নদী যদি বহমান থাকে সে পথ খুঁজে নেবে। ঠিক, ভীষণ জানতে ইচ্ছে করছে যে আপনি ছোটবেলায় মানে পড়াশোনায় কি খুব মানে মেধাবী ছিলেন, নাকি পড়াশোনাটা মানে গানের প্রতি বেশি জোর দেওয়া হতো? দেখো, মেধাবী মানে মানে কি, আমার একটা জায়গায় বলতে পারি যে আমি বুদ্ধিমান লোক, আমি ব্লান্ট নই। তাই কী হয়, পড়াশুনোর ক্ষেত্রে যেটা ঘটনা যেটা হয় এখন ক্রমশ বুঝতে পারি, আমাদের পড়াশুনোর সিস্টেমটা মানুষকে আগ্রহী করে না। আমি আমি পড়াশুনো আমার খুব ভালো লাগার জায়গায় নয়, বিশেষ করে আমি কমার্স যখন করতাম, মানে আমি হেমঙ্গ বিশ্বাসে বলতেন যে তুমি তুমি ডেবিট ক্রেডিট করে কী করবা তুমি এখন। তারপরে এইসব উচ্চ ওনার উচ্চতা ন্যাশনাল স্কলারশিপ পেলাম, বলে এইখানে কামের কাম করছো তুমি, এগুলো না করে তুমি গান বাজনা নিয়ে থাকো। কোনো দিন ফেল করিনি, পাস করে গেছে, সব কিছুতে পাস করে গেছে এই আর কি। তবে ওটা যদি মন দিতাম আর একটু ভালো, আরও ভালো লেখাপড়া মানে আরও ভালো রেজাল্ট বা অন্যদিকে হতো। কেন দেখো, বাড়ির লোকজন চাইতো যে আমি কি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবো, স্বাভাবিকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবে আর কী হবে। কারণ সাধারণ বাড়িতে আমাদের শুধু দাদা রোজগার করতেন, দাদা না থাকলে আজকে আমি এই জায়গায় বসে তোমার সঙ্গে কথা বলতে বা গান বাজনা করতে পারতাম না। দাদার একটা বিশাল এবং বিশেষ ভূমিকা আছে, যেটা প্র্যাকটিক্যাল জায়গায়, মার তো উৎসাহ পেয়েছি, কিন্তু দাদা যে একটা ফ্যামিলিকে দেখছে, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ অবস্থার মধ্যে, দাদার উপার্জনেই বড়ো হয়েছে, দাদার সাপোর্টেই বড়ো হয়েছে। তা দাদা না থাকতো সেটা হতো না, যার ফলে আমাদের ওই স্বাভাবিক ওই সাধারণ অবস্থার মধ্যে থেকে কোনো টিচার রাখা বা কিছু রাখা সম্ভব হয়নি, নিজেরা নিজেরা চিরকাল কোনো দিন ওইভাবে সম্ভব হয়নি। ওইভাবে পড়াশোনা করে করেছে এবং ওইভাবে পাস করেছে। তাই বিশেষভাবে যদি সেরকম আমি আমার মেয়েকে যে সাপোর্টটা দিতে পেরেছি লেখাপড়া বা বিভিন্ন একটা ভালো স্কুলে, বা আমাদের তো তখনও সেগুলো সম্ভব ছিল না, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু আমরা লেখাপড়াটা করেছি। যে সময়টা কিছু সাংঘাতিক স্কলার ছিলাম না, কিন্তু উতরে গেছি আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম যে যে সময়টা আপনি গানের জগতে এলেন বা গানে গানে আস্তে আস্তে পরিচিতি বাড়লো, সেই সময় কি মনে হয় যে সেই অর্থে প্রতিযোগিতাটা একটু কম ছিল? কারণ এখন তো আমরা দেখি যে প্রত্যেক বছরই বিভিন্ন রিয়েলিটি শো বা বিভিন্ন জায়গা থেকে প্রচুর নতুন শিল্পী আসছেন এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বা নিজেকে নিজের নামটা বাঁচিয়ে রাখার একটা তাগিদ দেখতে পাওয়া যায়। তো আপনাদের সেই সময়টায় তখন কি একটু মনে হয় যে এই কম্পিটিশন বিষয়গুলো একটু কম ছিল? ভাগ্যিস সেটা মানে ছিল না। দেখো, আমি তো যখন একদম বলছিলাম যে গ্র্যাজুয়েশনের পরে এম কম করছিলাম প্রথাগতভাবে, কিন্তু ন্যাশনাল স্কলারশিপ যেই পেলাম গানের ব্যাপারে, আর তখন এম কম ছেড়ে দিলাম, তখন আমি রবীন্দ্রভারতীতে গিয়ে এম এ ডিগ্রি নেওয়ার জন্য রবীন্দ্রভারতী গিয়েছিলাম। তা এটা তো তখন মানে এর মধ্যে দিয়ে আমরা তখন বড় হয়েছি, পরে তো আমরা সেভাবে আর ওই দিকে যাইনি। তুমি সেখানে প্রতিযোগিতা দিয়েছিলাম, যখন ন্যাশনাল স্কলারশিপ দিয়েছিলাম সেখানে প্রতিযোগিতা হয়েছিল, সেটা অল ইন্ডিয়া লেভেলে, সেখান থেকে সিলেক্টেড হয়েছিলাম। কিন্তু এই ধরনের রিয়েলিটি শো যেটা হচ্ছে সেগুলো ছিল না, ভাগ্যিস ছিল না। কারণ আমরা ধীরে ধীরে ঠোকর খেয়ে 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 হোঁচট খেয়ে খেয়ে এগিয়েছি। এই যে রাতারাতি আলোর ঝলকানির মাঝে এক বছরের মাঝে একটা মানুষকে ওই জায়গায় তুলে দিলে তার জীবনের অভিজ্ঞতার মূল্যায়নটা হয় না সঠিকভাবে। ওই জায়গা থেকে হঠাৎ করে যখন সেটা সরে যায়, ওই মঞ্চটা যখন সরে যায়, তখন সে অন্ধকারে গিয়ে পড়ে, তখন তাকে সমস্ত কিছু বুঝতে অনেক কঠিন হয়ে যায় ব্যাপারটা। তাই এখনকার ছেলেমেয়েদের আমি মনে করি অনেক বেশি কঠিন জায়গাটা, প্রতি বছরই একজন করে যা ফার্স্ট হচ্ছে, তুমি দু বছর বাদে তাকে তুমি দেখতে পাচ্ছ না, তাকে মনে করতে পারছো না, কেন তারা টিভির মাধ্যমে ওরা তা সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েও আসেনি, যার ফলে তাদের লড়াই, তাদের মা বাবার লড়াইটা খুব কঠিন এখনকার। এবং এখনকার লড়াইটা তো যারা প্রতিযোগীদের থেকে বেশি তাদের বাড়ির মা বাবার, এবং তার ইচ্ছের থেকে বেশি তাদের মা বাবার ইচ্ছেটা তাদেরকে ঠেলে দেওয়া, তাই এটা কর সেটা কর, ওটা করিস না সেটা করিস না, তাদের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের সময় আমরা অ্যাট লিবার্টি মানে ওই অভাবের মাঝেও আমাদের নিজের ভালো লাগাগুলো নিয়ে আমরা এগিয়েছি, হোঁচট খেয়েছি, রক্তাক্ত হয়েছি, আবার উঠেছি, সব কিছু তিলে 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 করেছি।
এই তিলে তিলে গড়ার প্রতিটি মুহূর্তকে ভীষণভাবে অনুভব করেছি। সেই জায়গা থেকে আজকে এই জায়গাটা এসেছি, তারপরে খুব সহজে যে এই জায়গাটা থেকে মানুষ আমাকে কখনোই সরা মানে মন থেকে সরা। কাল পাল্টেছে দাদা পাল্টাইনি স্বভাব, ভাবের ঘরে করলে চুরি।